হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আসছি মৈত্রীতে, আমি আর রুদ্রদা এখন ঘুরবো, মৈত্রীটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। আচ্ছা চলো। লিফ্ট কতদিন আগে লাগাইছে? ঈদের আগের দিন, মানে কয়েকদিন হইলো, এক সপ্তাহ দুই সপ্তাহ। আন্ডারগ্রাউন্ড কোন দিকে? এইগুলো সব দোকান হবে এইদিকে। তাহলে এনো ইয়ে দিয়ে দিচ্ছে যে রেলিং, ওইটা খুলে আসবো আপাতত মানুষের জন্য। এটা তো আন্ডারগ্রাউন্ড, বিশাল বড় জায়গা। পঞ্চাশটার মতো গাড়ি ভূমিকম্পে ভাঙলে এই জায়গাটা বেস্ট হবে চাপা পড়ার জন্য। উপরে 18টা তালা আছে। এই সিরিয়াসলি ভূমিকম্পে ভাঙলে উপায় নেই, এটা ভীম। এতগুলো তার কিসের? যে ওয়াইফাই লাগাইলে আর এইটা কি একটাই জেনারেটর? ঠিক, অনেক পাওয়ারফুল, নিশ্চয়ই পাওয়ারফুল হবে। এটা কি? ও দুইটা জেনারেটর নষ্ট হইলে না একসাথে চলবে? জেনারেটর কি দিয়ে চলবে বুঝছি, কে দলে কি বুঝছি। আচ্ছা চলো এখন উপরে যাই। লাল কালারের যা দেখতেছো সব ফায়ার সার্ভিসের পানির লাইন, সব ইউনিটের কারেন্টের তার, এইগুলো ওয়াইফাই। আচ্ছা দূরে থাকাই ভালো। তো আমার কপাল খারাপ, লিফট বন্ধ, তখন হাইটে হাইটে উঠতেছি। অফিস সিঁড়িতে উঠতেছি, একদম 18 তলায় উঠবো। লিফট আজকে বন্ধ, এইদিকে লিফট তাহলে অন হয় না, এনে লাগাইছি না। ভয়ানক, কাছে যাওয়া যাবে। আমরা 12 তলায় আছি, হাইট একটা 12 তলায় উঠছি। এই সিঁড়ি দিয়ে উঠছি হাইট একটা, এই ধর। আচ্ছা ওয়াইফাই লাইন গুন্ডি, এটা তো ওয়াইফাই ডিশের লাইন, এটা কি পানির লাইন? আসতে এইগুলো ওয়াইফাই ডিশ দুইটা। আচ্ছা 12 তলায় উঠছি, চলো 18 তলায় উঠবা। আরে লিফট কাজ চলতেছে। রমেশ কাকা হাই বলো, হাই হাই। ইয়েস, এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই পিলারটার কাজ কি? এটা যে বেঙ্গল বা দিছিল কেন, কারণ কি? বুঝছি। আচ্ছা এটা তো ডাইনিং, আচ্ছা সব দেখি চলো। ভালো রাখছে কেন কাকা? টাইস বিষয় বুঝে। আর যে নিচে যতটুকু ইটের গ্যাপ, এতটুকু উপরে টাইস উঠবো না? এই যে এতটুকু, হ্যাঁ হ্যাঁ, এটা উঠে আবার উঠবো। লাভ দিলে কি ফ্যান ধরে দেবো? কি নর্মাল দেবো? আচ্ছা এটা বলিস, তারা কি লাগাই ফেলছে এটি না? হ্যাঁ ভালো, এটা তার নিচে টাইলস লাগাইছে উপরে। এক একটা তো এক এক রকম। এটা তো স্যার রান্নাঘর, ছোট রান্নাঘর, ছোট বাথরুম একটা। আচ্ছা রুম ডি আসলে ছোট ছোট, কাজ করলে বড় হয়েছে বইটা কেন সম্ভব? র ফর্মে আছে তাই। এই জায়গাতে শুন,
আর কোন জায়গা থেকে নদী দেখা যায় এই রুমে? না এক সাইড থেকে দেখা যায়। এটার উপর দেখে পানি পড়ব কালকে সকালে সব লাগাই ফেলতেছে। পুরা নদী বৃষ্টি হলে মনে করো এনে জল দেখা যাবে, এনে প্রচুর ঠান্ডা। একটা জিনিস দেখলাম যে দুই ঘন্টা লাগবো বলে কাজ হইতেছে। একশো সাত বিশাল বড় রোদ উঠছে, 18 তলা। আমরা বর্তমানে 18 তলা উপরে আছি এবং আশেপাশে এতটুকু লম্বা একটা বিল্ডিং নাই, তাই সাইডে গেলে বুঝতে পারতেছো সব ধরা যাবো থেকে ধোয়া। ওই তো ব্রিজ, কোনটা তোমার আকর্ষণীয় জায়গা? এটা কি ডিজাইন করছে একটা? আচ্ছা থ্যাংক ইউ কাকা। ওই যে স্টেশন, ওই যে সবুজ জায়গাটা ফাঁকা, আর দুটো স্টেশন নেই, বাদামি আর বাদামি জায়গা বেশি আসলে। আর ওই যে বিদ্যাময়ী, দিগন্ত দেখা যাইতেছে উত্তরা বিল্ডিংটা। এই বাতাসটা তো এসি বিল্ডিং এখন তো নাই, কিন্তু দেখবো আগামী 10 বছরের মধ্যে, 10 বছর না, 7 বছর দেখবো, 7 বছর। এই তো এই দিকটাই তো ভালো লাগে, হ্যাঁ দেখতেছি। আচ্ছা চলো একটু ওই দিকে যায় নদীটা ভিডিও করি।8 তলা করছে, 10 তলা করছে, কিন্তু যেটি একদম কাছে টিনের বাসা উড়ে আসছে।
ওই যে শিমুল গাছটা দেখতেছো না, ওই যে লাল গাছটা, ওই যে ওই যে ওই বিল্ডিং শিমু আড্ডা, এটা পরে থেকে ওইদিকে পার্ক, ওইটা পরে আর পরে ওই যে টাওয়ারটি দেখতেছো না ওই পাশে সে পার্ক। তিনতলা কেন আর এই রেলিং কে তুষার করতো না, আর উঁচা করলে তো দেখা যেত না, তাও ভয় লাগে। দেখো ট্রেন যাবে ওই যে ব্রিজের উপর দিয়ে, ওই যে ব্রিজ দেখতেছো লাল লাল, এটা না এটা পরে পরে, ওই যে দেখো লাল ব্রিজ, আর নদীকে ওই সাইডে বাঁক দিছে, ওই দেখা যায় ভার্সিটির উপরে, এই সাইডে থেকে এই সাইডে থেকে পরে হেম লাগে, এই সূর্যের আলোতে আমার মানে শক্তি সব শুইশানি। আচ্ছা দেখাইলাম কোনদিকে যতটুকু পারা যায়, তো আজকে যদি এতটুকু দেখা হইতেছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেফ থাকো সুস্থ থাকো। এই যে এখানে ফুলের গাছ লাগাবো না, পড়ে গেছিলাম, টাটা বাই বাই।